নীলফামারির ডোরে বিআইডিসির ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে আলু রোপণ উত্তোলন বাছাই ও সংরক্ষণে শতভাগ যন্ত্রের ব্যবহার করা হচ্ছে এতে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি কৃষককে মানসম্মত বীজ সরবরাহ করাও সম্ভব হচ্ছে চলতি মৌসুমে দুই হাজার একশো বান্ন মেট্রিক টন আলুর বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে আরও বেশি নীলফামারী থেকে আনারুল আলম প্রধানের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট মানসম্মত বীজ আলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ প্রকল্পের আওতায় ডোমার খামারে তিনশো আশি একর জমিতে আঠারোটি জাতের বীজ আলুর আবাদ করা হয়েছে আর এসব আলু ক্ষেত থেকে উত্তোলন বাছাই ও গ্রেডিং করা হচ্ছে যন্ত্রের সাহায্যে আলুটা তোলার সময় আলুটা উপরে ভাজি থাকে তাতে আমাদের লেবারেরা হাত দেওয়া খুব সহজে আলুটা নিতে পারে এখন গাড়ি দিয়ে মাটিটা আলগা করে দেয় দ্রুত দ্রুত গতিতে আলুটা তুলা যায় অপ খরচে আমাদের আলু তোলা যাচ্ছে। হচ্ছে রস বীজের মান আমাদের ঠিক থাকেছে কম লেবারে আর কি গ্রেড হয় অনেক প্রচুর পরিমাণ গ্রেড হয় একসাথে মান সম্মত বীজ আমরা পাই এই মেশিন থেকে এর যে কিয়া ওগুলো আছে এগুলো হাতের হাত আলু বাঁচলে হাতের এই সমস্যা হয়ে যায় এখন আমাদের আর হাতে তো আর আলু হয় না চলতি মৌসুমে খামারে যন্ত্রের সাহায্যে আলু উত্তোলন ও বাছাই হওয়ায় অপচয় রোধ করা সম্ভব হয়েছে সময়মতো কৃষককে আলুর উন্নত সহ ভালো মানের বীজ সরবরাহ করছে বিএডিসি রোপণ থেকে শুরু করে সংগ্রহ সংরক্ষণ প্রতিটি কাজেই শতভাগ যান্ত্রিকরণের মাধ্যমে করছে এতে অনেকগুলো সুবিধা পাওয়া যাচ্ছে এক হলো যে আমরা দ্রুততম সময়ে বীজ আলুটা সংগ্রহ করতে পারছি এতে বীজের মানের যে অবনমন এটা কমে যাচ্ছে পাশাপাশি শ্রমিকদের যে কায়িক শ্রম সেটা অনেকটা কমে যাওয়ার কারণে তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হচ্ছে এবং এই প্রকল্পটি আসার পর থেকে খামারের যে প্রতি ইঞ্চি জায়গার সদ্ব্যবহার হচ্ছে এবং আমরা খামারের যে দুই ফসলে জমি ছিল সেই দুই ফসলে জমিকে তিন ফসলিতে করতেছে কৃষিতে যান্ত্রিকীকরণের ফলে উৎপাদন খরচ কমছে বাড়ছে ফলন কৃষক পর্যায়ে মূল্যে এসব যন্ত্র সরবরাহের দাবি জানিয়েছেন কৃষক সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই